একেবারে দমদার 10ই মার্চ। একদিকে তৃণমূলের ব্রিগেড, অন্যদিকে সন্দেশখালিতে শুভেন্দুর ইভেন্ট। শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই আজ সন্দেশখালিতে জননেতা শুভেন্দু অধিকারী। এর আগেও একাধিকবার সন্দেশখালিতে যেতে চান শুভেন্দু, কিন্তু ঘুরে ফিরে সম্মুখে সেই পুলিশি বাধা। আদালতের নির্দেশের পরও একাধিকবার 144 ধারার অপব্যবহার করে পুলিশ প্রশাসন। 144 ধারাকে ঢাল করেই সন্দেশখালীতে প্রবেশের পথ আটকাচ্ছিলেন তারা, কিন্তু তাদের সে প্রচেষ্টাও মিথ্যে করে কঠিন আইনি লড়াই লড়েই আদালতের নির্দেশে সন্দেশখালীতে আসেন তিনি। আর তিনি আসতেই শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ফুলের মালা পরিয়ে তাকে অভ্যর্থনা জানান সেখানকার মানুষ। আজও ঠিক সেই ছবি সন্দেশখালিতে, আরো একবার জননেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সেখানকার মানুষ। ইতিপূর্বে বারবার সন্দেশখালি যেতে চেয়ে পুলিশের বাধার মুখে 60 কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। অভিযোগ উঠেছিল শুভেন্দু নাকি সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। এসব সিপিএম ও তৃণমূলীদের অভিযোগ নস্যাৎ করে দিয়ে শুভেন্দু লড়েছেন আইনের লড়াই, সেই সঙ্গে এক পাঞ্জাবি আইপিএস অফিসারকে খালিস্তানি বলা নিয়ে তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে ময়দানে নামলেও সুবিধে করতে পারেনি। গ্রামবাসীদের অভ্যর্থনা পেয়ে শুভেন্দু অধিকারী বলেন, আজ গোটা দ্বীপ আমার সঙ্গে, গোটা গ্রাম আমার সঙ্গে। আর সেখান থেকেই শুভেন্দু জানান 10 তারিখ ব্রিগেডে তৃণমূলের জনসভা, আর সেদিনই সন্দেশখালিতে বড় সভা করবে বিজেপি। সেদিন তিনিও সেখানে থাকবেন বলে জানান শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী সন্দেশখালির লড়াইয়ের কথা বলেন। তিনি বলেন, জেলিয়াখালীর মানুষ অপেক্ষায় ছিলেন কবে মোদিজির সৈনিকরা আসবেন, এর জন্য অনেক লড়াই করতে হয়েছে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ঘুরতে হয়েছে। এখানে আসার সময় যে নৌকা চালাবেন তাকে উঠতে দেওয়া হচ্ছে না, কিন্তু গোটা দ্বীপ আমার সঙ্গে, গোটা গ্রাম আমার সঙ্গে রয়েছে।